আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মেহেদী হাসান ফ্রম আইপিএ 2000 বাংলাদেশ। আপনারা কিছুদিন আগে আপনারা একটি ভিডিও দেখেছেন যেখানে আমরা ইউপিএল এর গামা প্লাস নিয়ে এসেছি এবং কি ভিডিও টাইটেলে দিয়েছিলাম 2020 সালের সেরা আইপিএস। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি আমরা অনেক পরিমাণ সেল করেছি এবং কি ফিডব্যাক পেয়েছি অসাধারণ। সম্মানিত ভিউয়ার্স, সকল ফিডব্যাক আপনাদেরকে দেখানোর মতো হয়নি, বাট আপনারা যদি আমাদের সেই ভিডিওর কমেন্ট বক্সে ঢুকেন দেখতে পারবেন অনেকে কমেন্ট করেছেন এবং কি ইতিমধ্যে যারা এই প্রোডাক্টটি ব্যবহার করেছেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি মূল প্রসঙ্গে চলে আসি। ইউটিউবের এই গামা প্লাস সোলার আইপিএসটি আপনারা অ্যাম্পিপিটি বিল্ডিং করা 4 কন্ট্রোলের মাধ্যমে পাচ্ছেন। 40 এমপিটি 4 কন্ট্রোল রয়েছে এবং কি এই আইপিএসটি ফ্রন্ট সাইডে রয়েছে 6টি কালারের ডিসপ্লেইং এবং রয়েছে আরও অনেক অপশন। তো এই ভিডিও ক্লিপটিতে আমি সকল কিছু তুলে ধরবো। লাস্ট আরেকটি কথা, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ইউটিউবের গামা প্লাস আইপিএসটি কি বৈদ্যুতিক চালানো যাবে কিনা। সম্মানিত ভিউয়ার্স, এই আইপিএসটি আপনারা সোলার এবং বৈদ্যুতিক দুইভাবেই চালাতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি 10 বছর পর সোলার সিস্টেম করবেন, আপনি এখন এই আইপিএসটি ক্রয় করে সাধারণ আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে আপনি সোলার প্যানেল লাগিয়ে এই আইপিএসটি সোলার আইপিএস করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে প্রোডাক্টটির সামনে আপনাদের নিয়ে যাচ্ছি, দেন পার্ট বাই পার্ট ডিটেলস আপনাদের সামনে আমরা তুলে ধরব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিএল এর সোলার গামা প্লাস এই প্রোডাক্টটির সাথে আমরা একটি 220 এমপিয়ারের ব্যাটারির সাথে সংযোগ দিয়েছি। তো এই প্রোডাক্টটির ফ্রন্ট সাইডে অনেকগুলো সুইচ রয়েছে এবং একটি ফ্রন্ট সাইডে ডিসপ্লে রয়েছে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রোডাক্টটির ফ্রন্ট সাইডে আপনাদেরকে নিয়ে যাব এবং এই প্রোডাক্টটির এ টু জেড সেটিংগুলো আমরা তুলে ধরব এবং ডিসপ্লের কালারিংয়ের মাধ্যমে সে কী সংকেত দিচ্ছে তা আমরা তুলে ধরব। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মেশিনটি আমরা এখন বর্তমানে অন করব। তো মেশিনটি অন করার জন্য আপনারা এই ডিসপ্লের ফ্রন্ট সাইডে একটি সুইচ পাবেন যেখানে রেড কালারের লোগো দেওয়া আছে, অনের লোগো, এবং ডান পাশে লেখা আছে অন এবং অফ। তো সিস্টেমটাকে আমরা এখন অন করার জন্য এই অনের সুইচটি আমরা প্রেস করে রাখবো 3 সেকেন্ড। তো আপনারা দেখতেই পাচ্ছেন সিস্টেম অন হয়ে গিয়েছে। তো এই মেশিনটি এখন বর্তমানে ব্যাকআপ মোডে চলতেছে, দ্যাটস মিন অনলি ব্যাটারি থেকে চলতেছে, যার ফলে ডিসপ্লে কালারটা রয়েছে গ্রিন কালার। তো যখন এই মেশিনটিতে আমরা 220 লাইন দ্যাটস মিন এসি লাইনটা ইন করব, তখন এই ডিসপ্লে কালারটা হয়ে যাবে অরেঞ্জ কালার। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে দেখাচ্ছি। আমরা এখন অন করছি, 220 লাইন দিচ্ছি এই মেশিনটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই অরেঞ্জ কালার মিনিংটা হলো এই মেশিনটি এখন বর্তমানে 220 ভোল্টের মাধ্যমে চলতেছে, পাশাপাশি সে আউটপুট দিচ্ছে এবং কি ব্যাটারি চার্জ করতেছে। এখানে সোলার লাইন আমরা দেইনি আপাতত। তো আমরা সোলার লাইন দেওয়ার পরে কি আপডেট পাবো সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির ফ্রন্ট সাইডের উপরে যে একটি সুইচ রয়েছে আইটি মোড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইটি মোড লেখা আছে। আইটি মোডটি মূলত সিম্পলি আমি আপনাদেরকে বলি, যারা কম্পিউটার পিসি চালাবেন, সার্ভার চালাবেন, সেন্সিটিভ অ্যাপ্লায়েন্স চালাবেন, তারা আইটি মোডটি অ্যাক্টিভ করে দিবেন। এতে করে কি হবে, কারেন্ট চলে গেলে এই মেশিনটি আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপ্লাই দিবে, এতে করে আপনাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রিমোট দিবে না। এবং যারা সাধারণ বাসাবাড়ি লাইট ফ্যান চালাবেন তাদের জন্য আইটি মোডটি অফ রাখাটাই বেটার। তো ভিউয়ার্স, আইটি মোডটি এনাবল করার জন্য আপনারা যে উপরে সুইচটি পাচ্ছেন এই সুইচটি আপনারা 3 সেকেন্ড ক্লিক করবেন, তাহলে আইটি মোডটি এনাবল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি এলইডি সিগন্যাল দিয়েছে। তো যদি আপনারা আইটি মোডটি ডিসেবল করতে চান তাহলে আপনারা এই সুইচটি আবার 3 সেকেন্ড এগেন ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ইউপিএস মোড বা আইটি মোডটি অফ হয়ে গিয়েছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই মোডটি এনাবল এবং ডিসেবল করতে পারবেন খুব সহজেই। তো নেক্সটে আমরা যে সুইচটি পাবো SMF/টিউবলার। তো এটা হলো মূলত ব্যাটারি সিলেকশন। যদি আপনি ড্রাই সেলের ব্যাটারি ব্যবহার করেন, যদি আপনি শুকনো মানে পানি ছাড়া যে ব্যাটারিগুলো রয়েছে SMF সিস্টেমের সেই ব্যাটারিগুলো ইউজ করলে আপনি এই বাল্বটি জ্বালিয়ে রাখবেন। অ্যাট দিস মোমেন্ট আমি ড্রাই সেলের ব্যাটারি ইউজ করতেছি। আপনারা জানেন আমরা JBL-এর যে ব্যাটারিটি, এটা ড্রাই সেলের ব্যাটারি, এই ব্যাটারিতে পানি দিতে হয় না। তো সেটার সাথে মিল রেখে আমরা SMF মোডটি অন রেখেছি। যদি আপনি বাসাবাড়ির হ্যামকো, বলবো, রহিমা ফ্রোজের টিউবলার প্লেট ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনারা এই বাল্বটি নিভিয়ে দিবেন। এই জন্য আপনাদের 3 সেকেন্ড এখানে যে সুইচটি রয়েছে এটা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বাল্বটি নিভে গিয়েছে। বাল্বটি নিভে গিয়েছে মানে হলো এখন বর্তমানে এটা টিউবলার মোড রয়েছে বা ফ্ল্যাট প্লেট মোডে রয়েছে। তো ব্যাটারি সিলেকশনটা আপনারা বুঝতে পেরেছেন। দেন 3 নম্বরে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা হলো সিস্টেম অন অফ, ইতিমধ্যে এটার বিষয়ে আমি আপনাদেরকে বলেছি। নেক্সটে হলো বুস্ট চার্জিং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বুস্ট চার্জিং অপশন রয়েছে। নর্মালি এই মেশিনটি 10 এম্পিয়ারে ব্যাটারি চার্জ করবে। যদি আপনারা বুস্ট চার্জিং দ্যাটস মিন হাই চার্জিং মানে দ্রুত চার্জ করতে চান সেক্ষেত্রে এটা আপনারা এনাবল করে দেবেন। তো পরামর্শ থাকবে যদি আপনারা 200 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বুস্ট চার্জিংটি এনাবল করে দেবেন। আমি অ্যাট দিস মোমেন্ট এই মেশিনটির সাথে 220 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছি, যার ফলে আমি বুস্ট চার্জিংটি এনাবল করে দিয়েছি। এতে করে 15 এম্পিয়ারে এই মেশিনটি চার্জ করবে। যদি আপনারা অন এবং অফ করতে চান সেক্ষেত্রে আপনারা সিম্পলি এই মেশিনটিতে 3টি ক্লিক করবেন বুস্ট চার্জিংয়ে। এখন বর্তমানে এটা ডিসেবল হয়ে গিয়েছে, অফ হয়ে গিয়েছে, এখন সে 10 এম্পিয়ারে চার্জ করবে। আবার সিম্পলি আপনারা এটা 3 সেকেন্ড ক্লিক করবেন, তাহলে আপনারা এটা 15 এম্পিয়ারে চার্জ করতে পারবেন। দ্যাটস মিন হাই চার্জিং সিস্টেমে করতে পারবেন। তো 4 নম্বর সুইচটি সম্পর্কিত আপনাদের আইডিয়া হয়েছে। নেক্সটে আপনারা যে সুইচটি পাবেন গ্রিড চার্জিং এনাবল এবং ডিসেবল। সমর্থ ভিউয়ার্স, এই মেশিনটির গ্রিড চার্জিং এনাবল এবং ডিসেবল এই অপশনটি চমৎকার একটি অপশন। লুমিনাস সুকম ক্রু পাওয়ারে আপনারা এই অপশনটি পাবেনই না। এই অপশনটি এতই মজার একটি অপশন, সত্যি বলতে আপনাদের বিদ্যুৎ বিল 100% সেভ করে দিবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আমি এই গ্রিড চার্জিং এনাবল এবং ডিসেবল সম্পর্কিত সিম্পলি 2-3টা কথা বলবো। ধরুন এখানে বর্তমানে 220 লাইন রয়েছে। আপনি চাচ্ছেন যে যেহেতু এটা পিসি মোড সেক্ষেত্রে সে অ্যাট ফার্স্ট সোলার থেকে নিবে, দেন সে ব্যাটারি থেকে নিবে, দেন সে কারেন্ট থেকে নিবে পিসিউ মোডে। তো আপনি চাচ্ছেন যে না, টোটালি আপনি বিদ্যুৎ থেকে নেবেন না, বাট 220 ভোল্টেজ লাইন থাকবে। এখানে কারেন্টের লাইন থাকা অবস্থা আপনি চাচ্ছেন যে 220 ভোল্টেজ নেবে না, যার ফলে এতে করে আপনার 100% বিদ্যুৎ সেভ হয়ে যাবে। এই জন্য আপনারা গ্রিড চার্জিং এনাবল এবং কি ডিসেবল করতে পারবেন। এই দেখুন বর্তমানে এখানে কিন্তু গ্রিড চার্জিং বাল্বটি নিভে আছে, দ্যাটস মিন এখন কারেন্টের লাইন থাকা অবস্থাও কারেন্ট থেকে সে নেবে না। যেহেতু এখন সোলার নেই সেক্ষেত্রে এখন শুধুমাত্র ব্যাটারি থেকে মেশিনটি আউটপুট দিবে। যদি সোলার থাকে তাহলে সে সোলার থেকে দিবে, দেন সে ব্যাটারি থেকে দিবে, এরপরে সে কারেন্ট পাচ্ছে না, কারণ আপনি গ্রিড চার্জিং এনাবলটি ডিসেবল করে রেখেছেন। তো যদি আপনি চান যে না আমি কারেন্ট থেকে দিব সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এটা এনাবল করতে পারবেন 3টি ক্লিকের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে গ্রিড চার্জিংটি এনাবল হয়ে গিয়েছে। এতে করে আপনারা খুব সহজেই ম্যানুয়ালি কারেন্ট লাইনটি অন এবং অফ করতে পারবেন কারেন্ট লাইন থাকা অবস্থাও। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই সিস্টেমটা মূলত ইউটিউবের গামা প্লাসই রয়েছে, যেখানে আপনাদের কারেন্ট থাকা অবস্থাও সে কারেন্ট থেকে সাপ্লাই দিবে না, তাহলে হলো তো আপনাদের বিদ্যুৎ বিল সেভ। তো ভিউয়ার্স, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিজি মোড। ডিজি মোডটি হলো যাদের বাসায় জেনারেটর রয়েছে, জেনারেটরের মাধ্যমে ধরুন আপনাদের একটি অ্যাপার্টমেন্ট চালাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সেই জেনারেটরের মাধ্যমেও এই মেশিনটির সাহায্যে ব্যাটারি চার্জ করতে পারবেন। অন্যান্য আইপিএস আপনারা জেনারেটরের মাধ্যমে চালাতে পারবেন, বাট স্মুথলি আপনারা সেই আইপিএসগুলো জেনারেটর থেকে ইনপুটের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারে না। বাট ইউটিউবের এই গামা প্লাসটি স্মুথলি জেনারেটরের মাধ্যমেও আপনারা এই মেশিনটি চালাতে পারবেন। এই জন্য আপনাদের ডিজি মোডটি দিয়েছে এই ইউটিউবের গামা প্লাস। এই জন্য আপনারা যদি ডিজি মোডটি এনাবল করতে চান, যেখানে সুইচটি দেখতে পাচ্ছেন এনাবল এবং ডিসেবল, এখন বর্তমানে বাল্বটি নিভে আছে, দ্যাটস মিন এখন ডিজি মোডটি অফ রয়েছে। ডিজি মোডটি অন করার জন্য এখানে আপনারা এই সুইচটি 10 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন। আপনারা এখনই দেখতে পাবেন এই মেশিনটি এখন ডিজি মোড অপশন চলে আসবে, অন হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজি মোডটি এখন ব্লিঙ্ক করতেছে, দ্যাটস মিন এখন বর্তমানে এই মেশিনটি ডিজি মোডে রয়েছে। এখন আপনারা জেনারেটরের মাধ্যমেও এই মেশিনের সাহায্যে ব্যাটারি চার্জ করতে পারেন, পাশাপাশি 220 ভোল্টেজ পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল মেশিনটির ফ্রন্ট সাইডের সুইচের অপশন। আমরা এখন বর্তমানে এই মেশিনটির ডিসপ্লেতে চলে যাব। তো তার আগে আমি বলে নিই এই মেশিনটির সাথে আপনারা একটি ওয়ারেন্টি বুক পাবেন। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ পর্যন্ত এই মেশিনটির সুইচিংয়ের যতগুলো অপশন দেখিয়েছি সকল কিছু আপনারা এই ইউটিএল এর সোলার গামা প্লাসের বুকের মাধ্যমে সকল কিছু পেয়ে যাবেন, যা আপনারা এখানে একটি অপশন রয়েছে যেখানে আপনারা সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন। যদি গ্রিন কালার হয় কি সিগন্যাল রয়েছে, লাইট কালার হলে কি সিগন্যাল রয়েছে, অরেঞ্জ কালার হলে কি সিগন্যাল দেখাবে, সকল কিছু A to Z আপনারা কিভাবে এনাবল করবেন এবং কি ডিসেবল করবেন সকল ডাটা আপনারা এই বইটিতে পেয়ে যাবেন। তো প্রত্যেকটি মেশিনের সাথে আপনারা এই বইটি পাবেন। অবশ্যই যাদের কাছ থেকে পণ্যটি ক্রয় করবেন ওয়ারেন্টি বুক পাশাপাশি ইনস্ট্রাকশন ম্যানুয়াল বইটিও আপনারা নিয়ে নেবেন। এবার আমরা চলে এসেছি ডিসপ্লেতে। আপনারা এই ইউটিউবের গামা প্লাস ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন মোট 10টি ভিউ। এই 10টি ভিউর কিছুক্ষণ সেকেন্ড পর পর এই ডিসপ্লে লিঙ্কটা চেঞ্জ হবে। এর মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টটির বর্তমান অবস্থান আপনাদেরকে বুঝিয়ে দেবে। ফর এক্সাম্পল আপনারা এখন দেখতে পাচ্ছেন এসপিবি এম্পিয়ার মানে সোলারের এম্পিয়ার, সোলার থেকে সে কতটা এম্পিয়ার পাচ্ছে যা এসপিবি দ্যাটস মিন সোলার প্যানেলের ভোল্টেজ, এবং কি যদি এর লেখা থাকে তার মানে সোলার প্যানেল ভোল্টেজ এম্পিয়ারটা আপনাদেরকে এই ডিসপ্লের মাধ্যমে দেখাবে। এবং কি দেখতে পাচ্ছেন 50 হার্জ, আমাদের বাংলাদেশের হার্জ হলো 50, এখানে হার্জটাও শো করছে, সোলার প্যানেলের ভোল্টেজটাও শো করবে সে। যেহেতু আমরা এখন সোলার প্যানেলের মাধ্যমে লাইন দিয়ে নিই সেক্ষেত্রে সোলার প্যানেলের ভোল্টেজটা 0 দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এখন সোলার প্যানেলের ভোল্টেজ 0, সোলার প্যানেল এম্পিয়ার 0। এবং কত কিলোওয়াট সেভ করেছি, আপনি সোলার থেকে কতটা সেভ করেছেন, কত ইউনিট সেভ করেছেন, যা সকল কিছু এই ডিসপ্লের মাধ্যমে দেখাবে। এবং কি দেখাবে বর্তমান আপনার ব্যাটারি ভোল্টেজ আপনারা দেখতে, এবং কি দেখাবে ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, সকল ডাটা আপনাদেরকে এই ডিসপ্লেইংয়ের মাধ্যমে দেখাবে। এবং কি দেখাবে এখন আইপিএস মোড রয়েছে না ইউপিএস মোড রয়েছে, এখন কি পিসিইউ মোড রয়েছে নাকি হাইব্রিড মোড রয়েছে না স্মার্ট মোড রয়েছে, সকল ডাটা আপনারা এই ডিসপ্লেইংয়ের মাধ্যমে পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার এই প্রোডাক্টটি নিয়ে ইউটিউব কোম্পানির একটি নিজস্ব ভিডিও রয়েছে, সেই ভিডিও ক্লিপটি আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। সেই ভিডিওর মাধ্যমে আপনারা 3D অ্যাঙ্গেলে পুরো এই প্রোডাক্টটি সম্পর্কিত একটি ডাটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করছি ডিসপ্লে সম্পর্কিত একটা বেসিক একটি আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি। তো আর কালারিংয়ের বিষয়টা বলি, এখন যেহেতু মেশিনটি কারেন্টে চলতেছে যার ফলে মেশিনটি এখন অরেঞ্জ কালার রয়েছে, যখন ব্যাকআপ মোড থাকবে অনলি ব্যাটারিতে চলবে তখন এই মেশিনটি গ্রিন কালার হয়ে যাবে। যখন ব্যাটারিটি লো থাকবে, ধরুন আপনার মেশিনটি এখন ওভারলোড রয়েছে বা কোনো ধরনের শর্ট সার্কিট জনিত সমস্যা রয়েছে, তখন এই মেশিনটি ডিসপ্লে কালার হয়ে যাবে রেড কালার। ধরুন ইমার্জেন্সি কিছু হয়েছে, ফর এক্সাম্পল এখন ওভারলোড হয়েছে বা ফিউজ কেটে গিয়েছে, তখন রেড কালার হওয়ার পরে এটা ব্লিঙ্ক করবে। এতে করে আপনারা বুঝতে পারবেন যে এই মেশিনটি এখন বর্তমানে কোনো না কোনো প্রবলেম রয়েছে। এবং এই মেশিনটিতে মোট 8টি ইরোর সংকেত রয়েছে যা আপনারা এই বইটির মাধ্যমে সকল কিছু পেয়ে যাবেন। এখানের মধ্যে 8টি এরর সংকেতের কথা বলা হয়েছে, ফর এক্সাম্পল শর্ট সার্কিট বা মেশিনটি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। যদি প্রবলেম হয়ে থাকে মেশিনটি, মাদারবোর্ড হোক বা ওয়ারিং জনিত সমস্যা হোক, তখন এই মেশিনটি রেড কালার হয়ে ব্লিঙ্ক করবে যা অন্যান্য সোলার আইপিএস করে থাকে না। সম্মানিত ভিউয়ার্স, এই মেশিনটিতে অনেক কিছু রয়েছে, একটি ভিডিও ক্লিপের মাধ্যমে সকল ডাটা তুলে দেওয়া সম্ভব না, কারণ এতে করে ভিডিওটা হয়ে যাবে 20 মিনিট প্লাস। তো ভিউয়ার্স, আশা করছি সিম্পলের মধ্যে আপনাদেরকে কিছু ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা মেশিনটির ব্যাক সাইডে চলে যাব। ব্যাক সাইডের ইনপুটের লাইন এবং আউটপুটের লাইন এবং ডিপ সুইচের বিষয়ে আমরা কিছু বলবো। তো ভিউয়ার্স, আমরা মেশিনটির ব্যাক সাইডে চলে এসেছি। ব্যাক সাইডে আমরা সাধারণ সোলার আইপিএসের মতো কিছু অপশন পাবো যা আমরা এই ভিডিও ক্লিপে তুলে ধরছি। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাকে বলে নিই, যেহেতু এটা সোলার আইপিএস, যদি আপনারা সোলারে চালাতে চান সেক্ষেত্রে ইউটিউবে গামা প্লাস এই সোলার যে পয়েন্টগুলো রয়েছে এখানে মূলত আপনারা 2টি পয়েন্ট পাবেন, নেগেটিভ এবং কি পজিটিভ। তো এখানে বলাই হয়েছে মাইনাস মানে হলো নেগেটিভ, দ্যাটস মিন সোলার থেকে যে কালো তাটা আমরা পাবো এখানে আমরা নেগেটিভ ইন করব, এবং সোলার থেকে যে লাল তাটা পাবো আমরা পজিটিভে এই আন্ডার সাইডে আমরা ইন করব। তো ভিউয়ার্স, যদি আপনি নেগেটিভের জায়গায় পজিটিভ এবং পজিটিভের জায়গায় নেগেটিভ লাগিয়ে দেন তাহলে এখানে একটি সংকেত দিবে, এলইডি সিগন্যাল দিবে। এলইডি সিগন্যাল দেওয়া মানে হলো আপনারা লাইনজনিত রং করেছেন, যার ফলে এখানে এলইডি সিগন্যাল দিবে। ইউটিউব গামা প্লাস এই সিস্টেমটা প্রথম করেছে সোলার আইপিএসের মধ্যে। তো ভিউয়ার্স, নেক্সট আমরা দেখাবো এখানে একটি সকেট বোর্ড পাচ্ছেন, এটা মূলত হলো আপনার আউটপুট লাইন, এখান থেকে আমরা 220 ভোল্টেজ পাবো। দেন সাধারণ আইপিএসের মতো যেটা সোলার আইপিএস পাশাপাশি নন সোলার আইপিএস কারেন্টের মধ্যে আপনারা চালাতে পারবেন, সেক্ষেত্রে আপনারা একটি এসির ইনপুট পাবেন। এখানে মূলত আপনারা 220 লাইন ইন করবেন, এই লাইনের মাধ্যমে 220 ভোল্টেজ এই মেশিনটিতে ইন হবে। এবং ব্যাটারির জন্য 2টি ডিসি কেবল রয়েছে, নেগেটিভ এবং কি পজিটিভ। কালো তারটি হলো নেগেটিভ এবং কি লাল তারটি হলো পজিটিভ। অবশ্যই ব্যাটারির সাথে মিল রেখে নেগেটিভ এবং পজিটিভ মেনটেন করে আপনাদেরকে এই মেশিনটি চালাতে হবে। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ফিউজ পাচ্ছেন। মেশিনটির আরেকটি ভালো দিক হলো এখানে তিনটি ডিসি ফিউজ আপনারা ভিতরেই পাচ্ছেন, বাইরেই পাচ্ছেন। অন্যান্য সোলার লাইট পিসের মধ্যে ভিতরে থেকে থাকে, এতে করে ডিসি ফিউজ কেটে গেলে আপনাদেরকে মেশিনটি খুলতে হবে বা অন্যান্য ইলেকট্রিশিয়ানের মাধ্যমে বা ইঞ্জিনের মাধ্যমে খুলতে হয়, এতে করে কি হয় আরেকজনের কাছে যেতে হচ্ছে। কিন্তু ইউটিউবে গামা প্লাসে ডিসি ফিউজ আপনারা বাইরেই পাচ্ছেন। ডিসি ফিউজ যদি ডিসি ফিউজ কেটে যায়, এতে করে আপনারা এই মেশিনটি যে কার্টুন রয়েছে কার্টুনের মাধ্যমে তিনটি ডিসি ফিউজ এবং দুইটি এসি ফিউজ পাবেন। আপনারা নিজেরাই এই ডিসি ফিউজগুলো সংযোগ দিতে পারবেন এবং ডিসি ফিউজের সাথে বাম পাশে আপনারা একটি এসি ফিউজ পাচ্ছেন। যদি এসি ফিউজগুলো কেটে যায়, আপনারা এখানে এটা ঘুরালে মূলত এসি ফিউজটি আপনারা বের করতে পারবেন। তো ভিউয়ার্স নেক্সটে যাই। নেক্সটে হলো এখানে একটি ফ্যান পাচ্ছেন। তো ফ্যানটা ব্যবহার একটি বিষয় বলে নেই, ইউটিউবের গামা প্লাসে আপনারা একটি নয় দুইটি ফ্যান পাচ্ছেন, একটি হলো ব্যাক সাইডে এবং কি আরেকটি পাচ্ছেন হলো বাম সাইডে। তো এতে করে সার্কিট যদি অতিরিক্ত মাত্রার টেম্পারেচার ক্রস করে তখন অটোমেটিক প্রসেসে এই ফ্যানগুলো রান করবে, দেন টেম্পারেচার যদি কন্ট্রোলে চলে আসে অটোমেটিকলি আবার ফ্যানগুলো বন্ধ হয়ে যাবে। লুমিনাস সুকান ট্রু পাওয়ারে মূলত একটি ফ্যান রয়েছে, আর ইউটেলের গামা প্লাসে মোট রয়েছে দুইটি ফ্যান। তো ভিউয়ার্স এই ছিল মেশিনটির ইনসাইড এবং আউটসাইডের কিছু অপশন। তো ভিউয়ার্স মেশিনটির ব্যাক সাইড সম্পর্কিত এবং ফ্রন্ট সাইড সম্পর্কিত আমরা আপনাদেরকে তথ্য দিয়েছি। যদি এই মেশিনটি আপনারা নিজেরাই এনাবল এবং ডিসেবল অপশনগুলো করতে চান, সেক্ষেত্রে আপনারা বইয়ের মাধ্যমে দেখতে পারেন। পাশাপাশি এই মেশিনটির ফ্রন্ট সাইডের বাম পাশে ইউটিউল কোম্পানি অপশনগুলো এখানে দিয়ে দিয়েছে, যার মাধ্যমে লেখা আছে যে কোন কালারের সংকেতের মাধ্যমে আপনার কী কী প্রবলেম হচ্ছে। যদি ইয়েলো কালার হয় তাহলে কী সংকেত দেখাবে, রেড কালারের কী সংকেত দেখাবে, গ্রিন কালারের কী সংকেত দেখাচ্ছে, এবং কি ব্যাটারি সিলেকশন, টিউবলাইট সিলেকশন, সকল ডাটা আপনারা এই আপার লেভেলে যে স্টিকার পাচ্ছেন এই স্টিকার মাধ্যমে আপনারা সকল কিছু বুঝে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা জেনেছেন ইউটিউবের গামা প্লাস 2020 সালের সেরা আইপিএসটির সম্পর্কিত অসাধারণ তথ্য। আরও অনেক অসাধারণ তথ্য রয়েছে যা আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরব। যদি আপনারা আমাদের এই প্রোডাক্টটি সম্পর্কিত আরও কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থেকে থাকে, ডিসপ্লেতে বেশি যাওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে কল করবেন। তো ভিউয়ার্স শুধু ইউটিউবের নয়, আমাদের কাছে সুকাম, লুমিনাস, ট্রু পাওয়ারের সকল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে পাবেন, নন সোলার এবং কি সোলার। এখন কি থাকছে আমাদের কাছে নাম্বার 1 ইন্ডিয়ান সোলার প্যানেল, লোম সোলার প্যানেল। আমরা রিসেন্টলি নিয়ে এসেছি 350 ওয়াটের এবং কি 12 ভোল্ট সিস্টেমের 180 ওয়াটের লোম সোলার প্যানেল, যা আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি শেষে কিছু কথা বলতে চাই। যারা আমাদের থেকে এই অরিজিনাল প্রোডাক্টগুলো ক্রয় করছেন বা করবেন ভাবছেন, তাদেরকে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স সবশেষে বলতে চাচ্ছি, অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।